নয়া প্রেমে শ্রাবন্তী। তৃতীয় বিয়েটাও টেকাতে পারেননি টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছেলে ঝিনুককে নিয়ে একাই করেছেন সংসার, তবে পুরনো সম্পর্ক যেন পিছুই ছাড়তে চায় না তার। যখনই নতুন করে শ্রাবন্তীর মনে প্রেম জাগে, তখনই পুরনো সম্পর্কগুলো ধেয়ে আসে, ঝড় উঠে তার মনে প্রাণে। তবে এবারটা বড় ঝড় নয়, বরং নতুন বসন্তের হাওয়া। বহুদিন ধরে টলিপাড়ায় নতুন করে গুঞ্জন চলছে শ্রাবন্তী আর দেবী চৌধুরানী পরিচালক শুভজিৎ মিত্রের মধ্যে প্রেম চলছে। তবে একথা শুভজিৎ বা শ্রাবন্তী স্বীকার না করলেও টলিপাড়ার সূত্রে কিন্তু এই সম্পর্কে ইতিমধ্যে সিলমোহর দিয়েছে। তাদের নিয়ে বেশ কানাঘুষা চলছে, তবে শীঘ্রই শ্রাবন্তী ও শুভজিতের নিজেদের সম্পর্কের সামনে নিয়ে আসবেন বলে ধারণা করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা ঘটা করে তাদের প্রেমের সম্পর্কে স্ট্যাটাস দেবেন বলে অনেকেই ধারণা করছেন। বেঙ্গালুরুর এক চলচ্চিত্র উৎসবে এই বন্ধুত্বের সূত্রপাত তাদের। তারপর থেকে বন্ধুত্বকে প্রেমের নাম দিতে চেয়েছেন দুজনে। এমনকি দেবী চৌধুরীর শুটিং ফ্লোরও শুভজিৎ ও শ্রাবন্তীর মধ্যে ভালোবাসার সম্পর্কের সূত্র আঁচ করতে পেরেছে শুটিং সেটে অনেকেই। তবে টলিপাড়ার নানা খবর উঠলেও শুভজিৎ বা শ্রাবন্তী কিন্তু এই ব্যাপারে একেবারেই চুপ। প্রেম নিয়ে শ্রাবন্তীকে কিছু জিজ্ঞাসা করলে তিনি মিষ্টি হেসে লুকিয়ে যাচ্ছে নতুন প্রেমের খবর। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।